হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে এসেছি আপনাদের জন্য একদমই হচ্ছে মিরাকেল একটি প্রোডাক্ট নিয়ে, যাদের হচ্ছে হেয়ারের অসম্ভব রকমের ড্যামেজ আছে, এক্সট্রিম লেভেলের ড্যামেজ যাদের হেয়ার, তাদের জন্য আজকে এই ড্যামেজ রিপেয়ার একটি প্রোডাক্ট নিয়ে চলে এসেছি। এটি অনেক বড় একটি বিখ্যাত ব্র্যান্ডের একটি প্রোডাক্ট, আর এই যে প্রোডাক্টটি আছে এটি বিশেষ করে তাদের জন্য যাদের হচ্ছে এক্সট্রিম লেভেলের হচ্ছে চুলটা ড্যামেজ হয়ে গেছে এবং তাদের চুলটাকে রিপেয়ার করতে চাচ্ছেন, একই সাথে চুলটাকে গ্লসি এবং সফট দেখাতে চাচ্ছেন। তো যারা চুলের এ টু জেড ট্রিটমেন্ট চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকের এই প্রোডাক্টের রিভিউটি করতে যাচ্ছি। তো আশা করছি সবার ভিডিওটি অনেক ভালো লাগবে। আমি ডিটেলসে সব কিছু জানিয়ে দিব, ইউজ প্রসেসটাও কিন্তু আমি আমার ভিডিওতে আজকে আপনাদেরকে বলে দিব কীভাবে আপনারা এটা ইউজ করবেন এবং কীভাবে ইউজ করলে বেটার থেকে বেটার রেজাল্ট আপনারা পাবেন, এবং একটি ক্রিম দিয়ে কীভাবে আপনারা আপনাদের হচ্ছে 60টি প্রবলেমের সলিউশন আপনারা এই ক্রিমটি থেকে পেয়ে যাবেন। তো আমার সামনে যে প্রোডাক্টটি রাখা আছে এটি হচ্ছে ট্রেসিমির একটি প্রোডাক্ট। ট্রেসিমির হচ্ছে হেয়ার মাস্ক, এটি হচ্ছে ইনস্ট্যান্ট আপনার রিকভারি হেয়ার মাস্ক, আর এটি হচ্ছে বায়োটিন রিপেয়ার মাস্ক। তো এই যে হেয়ার মাস্কটি আছে, এই হেয়ার মাস্কটি যাদের জন্য অনেক বেশি কাজ করবে সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। প্রথমত আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন, বেল আইকনটিতে ক্লিক করুন, লেটেস্ট বিল আপডেট পাওয়ার জন্য সবার আগে। সো ভিউয়ার্স, চলুন শুরু করছি আজকের যেই ভিডিওটি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। এটি হচ্ছে একদম মিরাকেল একটি প্রোডাক্ট আমি বলবো, কারণ এই প্রোডাক্টটি আমি লাস্ট হচ্ছে প্রায় 1-2 মান্থ ধরে ইউজ করছি, প্রায় 1.5 থেকে 2 মাস ধরে আমি এটি ব্যবহার করছি, এবং আমি এটি ব্যবহার করার পরে যে যে বেনিফিটসগুলো আমি এর থেকে পেয়েছি সেটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবং যাদের হেয়ার হচ্ছে একদমই হচ্ছে টোটালি ড্যামেজ হয়ে গেছে, একদমই হচ্ছে চুলে কোনো ধরনের হচ্ছে প্রোডাক্ট ইউজ করতে পারছে না, চুল ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, বা যারা কালার করেছেন, বিশেষ করে যাদের চুল হেয়ার কালার করে থাকেন তারা জানেন যে একটা পর্যায়ে দিয়ে চুলটা হচ্ছে একদমই ড্যামেজ হয়ে যায়, চুলটা ভেঙে ভেঙে পড়ে। অনেকের থাকে একদমই হচ্ছে চুলটাকে ফ্লাপি হয়ে যাচ্ছে, যারা হচ্ছে রিবন্ডিং করে, রিবন্ডিংয়ের একটা পর্যায়ে যেয়ে যারা চুল হচ্ছে রিপেয়ার করছে না, পরবর্তীতে ট্রিটমেন্টগুলো নিচ্ছেন না, সেক্ষেত্রে খুব দ্রুতই হচ্ছে চুলটা ড্যামেজ হয়ে যায়, কিংবা এক একটা সময় দেখা যায় যে চুলটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে ভেঙে ভেঙে পড়ে যায়, বা অনেক বেশি হচ্ছে রাফ হয়ে যায়। যাদের হেয়ারটা অনেক বেশি রাফ এবং যাদের হেয়ারটা হচ্ছে ভেঙে যাচ্ছে, বা যাদের হেয়ারটা হচ্ছে আনম্যানেজেবল, একদমই হচ্ছে ফ্লাপি হয়ে থাকছে, ড্যামেজ হয়ে গেছে, তো তাদের জন্য বলবো যে আপনাদের জন্য এই প্রোডাক্টটি হচ্ছে একদম আদর্শ একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটি ইউজ করলে আপনাদের কিছু ইউজ করার দরকার নেই। তবে এই প্রোডাক্টটি শুধু যে ড্যামেজ রিপেয়ার করে তা কিন্তু না, এই প্রোডাক্টটি হচ্ছে একই সাথে যারা হচ্ছেন চুল রিবন্ডিং করেছেন, কিংবা চুলে হচ্ছে কালার ইউজ করেছেন, বা আপনার রেগুলার বেসিসে হচ্ছে আপনার হেয়ারে ব্লু ডায়ার করছেন, বা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিচ্ছেন, বিভিন্ন ধরনের স্টাইল করছেন, তাদের জন্য বলবো এটা প্রফেশনাল একটি প্রোডাক্ট। ট্রেসিমির আমরা জানি ট্রেসিমি প্রফেশনাল একটি প্রোডাক্ট, আর এই যে প্রোডাক্টটি আছে এটা হচ্ছে বিশেষ করে ড্যামেজ রিপেয়ারের জন্য বানানো হয়েছে, এবং এই যে প্রোডাক্টটি আছে এটি কিন্তু বায়োটিন রিপেয়ার বলা হচ্ছে এখানে। এটা হচ্ছে একই সাথে 60টা বেনিফিটস আপনাকে দিবে। তো তার মধ্যে প্রথম যে বেনিফিটসটা আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে ড্যামেজ রিপেয়ার করছে, এক্সট্রিম লেভেলের ড্যামেজ যাদের আছে তাদের রিপেয়ার করছে, একদম হচ্ছে ইনস্ট্যান্ট রিপেয়ার করবে, আপনারা প্রথম ওয়াশের পরে আপনারা সেটি হচ্ছে দেখতে পাবেন। এবং আমি নিজে ইউজ করেছি, যেহেতু আমার হেয়ার অনেক দিন ধরে হচ্ছে যত্ন ঠিক মতো করা হচ্ছিল না একটু বেবি নিয়ে ব্যস্ত থাকার কারণে, এবং দেখা যাচ্ছে আমার চুলে কিন্তু কালার করা ছিল, এবং আমি একই সাথে কিন্তু চুলটা রিবন্ডিংও করেছি, যদি আমি কেরাটিন রিবন্ডিং করেছিলাম নিজে বাসায় বসে, তা আমি হেয়ারটাকে হচ্ছে ট্রিটমেন্ট বলতে পারেন, কিংবা পরবর্তী যে হচ্ছে স্টেপ বাই স্টেপ হেয়ার মাস্কগুলো ইউজ করতে হয় সেটাও কিন্তু আমি একই প্রোডাক্ট দিয়ে করি। এবং আপনারা কিন্তু চাইলে এই প্রোডাক্টটি হচ্ছে আপনার যে কন্ডিশনার আছে, আপনি কন্ডিশনার ইউজ না করে এই প্রোডাক্টটি কিন্তু আপনি কন্ডিশনারের মতো ইউজ করতে পারেন। তো আমি সবগুলো ইউজ প্রসেসে বলে দিব। যাদের চুল হচ্ছে অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে, ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, তাদের চুলটা হচ্ছে অনেক বেশি হচ্ছে আপনার ফ্লাপি হয়ে গেছে, আনম্যানেজেবল হেয়ার যাদের, একদমই হচ্ছে যাদের হেয়ারটা হচ্ছে কোনোভাবেই স্মুথ করতে পারছেন না, বা চুল ভেঙে যাচ্ছে, কিংবা হচ্ছে চুলটা পাতলা হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, তো যত ধরনের চুলের প্রবলেম আছে সব ধরনের প্রবলেমসের একটি সলিউশন তা হচ্ছে ট্রেসিমির হচ্ছে এই বায়োটিন রিপেয়ার মাস্কটি। এই মাস্কটি যদি আপনারা ইউজ করেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের সবগুলো প্রবলেমসের সলিউশন আপনারা এ থেকে পেয়ে যাবেন। আর আমার হাতে যে প্রোডাক্টটি আছে এটি কিন্তু আপনারা জানেন যে ইউনিলিভার হচ্ছে একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, বাট এটি কিন্তু ইন্ডিয়াতেও হয়ে থাকে বা অন্যান্য দেশেও হয়ে থাকে, বাট আমি যে প্রোডাক্টটি নিয়েছি এটি হচ্ছে একটি ইউকের প্রোডাক্ট। আমি ইউকের যে প্রোডাক্টটি নিয়েছি এটি হচ্ছে খুবই ভালো, যারা হচ্ছে খুব দ্রুত চাচ্ছেন হেয়ারটাকে আপনারা রিপেয়ার করতে, যাদের হেয়ারটা অনেক বেশি নষ্ট হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই এই প্রোডাক্টটা নিয়ে নেবেন। এটি যদিও একটু প্রাইস বেশি, কিন্তু এটা যত প্রাইসটা বেশি বলেই হচ্ছে এটা খুব দ্রুত কাজও কিন্তু করে। তো এই যে প্রোডাক্টটি আছে এটি আমি কিছুদিন ধরে ইউজ করছি, এবং আমি কী কীভাবে ইউজ করছি সেটাও কিন্তু বলবো। এখন আমি দেখিয়ে দিচ্ছি, এইখানে প্রোডাক্ট যে দেখতে পাচ্ছেন
এই প্রোডাক্টটা কেমন হবে। একদম হচ্ছে সাদা, এরকম ক্রিমি হবে, একদম ক্রিমের মতো, একদম দেখতে পাচ্ছেন যে সাদা ক্রিমের মতো। স্মেলটা খুবই সুন্দর, লাইট একটা স্মেল হবে। এবং এখানে যে প্রোডাক্টটি আছে এটা ইনস্ট্যান্ট বলছে যে ইনস্ট্যান্ট রিপেয়ার করবে আপনার হেয়ারটাকে। আপনি প্রথম ওয়াশের পরে আপনারা বুঝতে পারবেন যে এটা হেয়ারটা কতটা সফট এবং সিল্কি করে দিয়েছে। যাদের হেয়ারটা অনেক বেশি হচ্ছে ড্রাই, তারা প্রথম ওয়াশে কিন্তু এটা ফিল করতে পারবেন। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন, আমি একটু আঙুলে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এরকম হচ্ছে ক্রিমি স্ট্রাকচার হবে এটা, এবং হচ্ছে একদমই টোটালি হোয়াইট কালারের হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন একদম পাতলা ক্রিমও কিন্তু হবে না, বা একদমই ভারী ঘন ক্রিমও হবে না, ঠিক আছে। তো এই হচ্ছে আপনাদের ক্রিমটা, এটা হচ্ছে একটা ইউকের প্রোডাক্ট, আমি অলরেডি বলেছি। আপনারা যদি আপনাদের ড্যামেজ হেয়ার কিংবা রাফ হেয়ারের জন্য এটি ইউজ করতে চান, তাহলে একদম নিশ্চিন্তে আপনারা এটি ইউজ করতে পারেন। বিশেষ করে যাদের হেয়ারটা কালার করা আছে কিংবা যারা রিবন্ডিং করেছেন, তাদের জন্য তো এটি আদর্শ একটি প্রোডাক্ট হবে। এটা আবারও আপনাদেরকে আমি স্মরণ করে দিচ্ছি। তো এই যে প্রোডাক্টটি আছে এটা কী করে ইউজ করতে হবে সেটি বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে যারা হচ্ছেন চাচ্ছেন যে একটি হেয়ার ভালো হেয়ার মাস্ক ইউজ করবেন, তাহলে অবশ্যই এই প্রোডাক্টটি নিয়ে নেবেন। এটা খুবই অল্প কোয়ান্টিটি লাগে, খুব বেশি পরিমাণে লাগে না। তো এই প্রোডাক্টটি ইউজ করার প্রসেসটা হচ্ছে, আপনি অবশ্যই হেয়ারটাকে হচ্ছে একটু ভিজিয়ে নিতে হবে। ভেজা হেয়ার কিন্তু আপনার চুল থেকে পানি গড়িয়ে পড়ছে এই অবস্থাতে না, ভেজা একটা হেয়ারের মধ্যে আপনারা হচ্ছে এই মাস্কটি নেবেন। শুধুমাত্র এই মাস্কটি নিলেই চলবে, এর মধ্যে কিছু ইউজ করতে হবে না, অন্য কোনো কিছু অ্যাড করার দরকার নেই, এটা নিজেই স্বয়ংসম্পূর্ণ আপনার হেয়ারটাকে পরিপূর্ণ যত্ন করার জন্য। তো এই যে প্রোডাক্টটি আছে, এই প্রোডাক্টটি নিয়ে হচ্ছে আপনি চুলের একদম হচ্ছে গোড়া থেকে চুলের আগা পর্যন্ত খুব ভালো করে এটি মাস্কটি ইউজ করবেন। এবং 10 মিনিট রেখে আপনারা চাইলে এটাকে, যাদের হেয়ার অনেক বেশি ড্যামেজ তারা 10 থেকে 15 মিনিট রাখবেন, যারা হচ্ছে শুধুমাত্র হেয়ার মাস্কের মধ্যে ইউজ করতে চাচ্ছেন তারা এটি হচ্ছে আপনারা 10 মিনিট রাখলেই এনাফ। দেন এইভাবে ইউজ করে আপনারা হচ্ছে হেয়ারটাকে জাস্ট পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন, কোনো ধরনের হচ্ছে আপনাকে শ্যাম্পু ইউজ করার এখানে দরকার নেই। তবে প্রথমত বলে নিচ্ছি, অবশ্যই কিন্তু হেয়ারটা পরিষ্কার হেয়ার হতে হবে, পরিষ্কার চুলে আপনাদেরকে এটি অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে, যারা হচ্ছেন ভালো একটি কন্ডিশনার ইউজ করতে চাচ্ছেন তাদেরকে বলবো যে কোনো কন্ডিশনার ইউজ করার এখন থেকে আর দরকার নেই। আপনারা যদি চান ট্রেসিমির এই হচ্ছে বায়োটিন রিপেয়ার যে মাস্কটি আছে, এই মাস্কটি দিয়ে কিন্তু আপনারা একই সাথে কিন্তু একদম আপনারা কন্ডিশনের কাজটা এটি করে দিবে। আপনার স্পা ক্রিম বলেন, এটি স্পা ক্রিম হিসেবে ইউজ করা যাবে। এটি যদি আপনারা চান তাহলে কন্ডিশনার হিসেবে ইউজ করতে পারেন, অবশ্যই আপনারা কিন্তু এটি দিয়ে একটি মাস্ক ইউজ করতে পারেন। মাস্ক ইউজ করার জন্য অবশ্যই আপনার হেয়ারের মধ্যে লাগিয়ে 10 থেকে 15 মিনিট রেখে একটি হচ্ছে ভালো একটি পলিথিন দিয়ে বেঁধে নিতে পারেন, অথবা যদি কারো যদি হেয়ার ক্যাপ থাকে ক্যাপ ইউজ করতে পারেন। তাহলে এটি খুব সুন্দরভাবে হচ্ছে আপনার হেয়ারটাতে জোরে গোড়ায় কাজ করার সময় পাবে, এবং তারপর এটা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। আর যারা হচ্ছেন শ্যাম্পুর পরে ইউজ করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই শ্যাম্পু করে নিয়ে চুল থেকে পানিটা ঝরিয়ে নেবেন। তারপর হচ্ছে এটাকে আপনি খুব ভালো করে কিছুটা অ্যামাউন্ট নিয়ে, যতটুকু আপনার প্রয়োজন অতটুকু নিয়ে হচ্ছে চুলের মধ্যে খুব সুন্দর করে লেন্থ পর্যন্ত লাগিয়ে এটাকে তখন হচ্ছে আপনাকে অবশ্যই 10 মিনিট রেখে দিতে হবে। রেখে জাস্ট পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন, আর কিছু করার দরকার নেই, শ্যাম্পু করতে আপনি আগে করেই নিয়েছেন। সো এটা হয়ে গেলো আপনার হচ্ছে হেয়ার মাস্ক এবং হচ্ছে আপনি কন্ডিশনার ইউজ করার প্রসেস। এবার বলে দিচ্ছি আপনাদেরকে কী করে আপনার এই প্রোডাক্টে দিয়ে একই সাথে হচ্ছে হেয়ার স্পা করতে পারবেন। এই মাস্কটি এতটাই পপুলার, যে এতটাই জনপ্রিয় যে এই প্রোডাক্টটি কিন্তু প্রচুর ডুপ্লিকেট প্রোডাক্টও আসে। সো আপনারা কিন্তু অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে প্রোডাক্টটি পারচেস করবেন। এখন বলে দিচ্ছি কীভাবে আপনারা হচ্ছে এই প্রোডাক্টটি দিয়ে একই সাথে হেয়ার স্পা করবেন। হেয়ার স্পা করার জন্য আপনাকে অবশ্যই হচ্ছে হেয়ারটাকে ভিজিয়ে নিতে হবে, এবং চুলের গোড়া থেকে হচ্ছে একদম চুলের লেন্থ পর্যন্ত আগা পর্যন্ত খুব সুন্দরভাবে হচ্ছে এই ক্রিমটি ইউজ করে দেন হচ্ছে আপনার হেয়ারটাকে একটা ক্যাপ দিয়ে মুড়িয়ে নিতে হবে। এবং একটি ভেজা টাওয়েল, যেটা হচ্ছে আপনি অবশ্যই কুসুম গরম পানিতে ডিপ করে নেওয়া একটা টাওয়েল দিয়ে চুলটাকে খুব সুন্দর করে হচ্ছে পেঁচিয়ে রাখতে হবে। যদি আপনি এইভাবে 10 থেকে 15 মিনিট রেখে ওয়াশ করে ফেলেন, তাহলে কিন্তু আপনি ঘরে বসে খুব ইজিলি হচ্ছে হেয়ার স্পাটাও করে ফেলতে পারছেন, যেটা আপনাকে পার্লারে গেলে 2 থেকে 3 হাজার টাকা গুনতে হবে। এত ভালো একটি প্রোডাক্ট দিয়ে আপনি ভালো বাসায় বসে খুব ইজিলি কিন্তু আপনার হেয়ারটাকে ট্রিটমেন্ট করতে পারছেন, খুব ইজিলি হচ্ছে আপনার হেয়ারটাকে সুন্দরভাবে হচ্ছে রিপেয়ার করতে পারছেন, যেটা আপনি পার্লারে গেলে এত ভালো প্রোডাক্ট তো কখনোই তারা দিবে না, বরঞ্চ আপনার কাছে 2 থেকে 3 হাজার টাকা তারা বিল করে দিবে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা এই প্রোডাক্টটির বেনিফিটসগুলো বুঝতে পেরেছেন। এখন আমি বারবার বলছি যে এটা শুধুমাত্র কিন্তু যাদের হেয়ার ড্যামেজ তাদের জন্য না, তবে এটা কিন্তু চাইলে যাদের নর্মাল হেয়ার, ভার্জিন হেয়ার যাদের আছে, যারা হচ্ছে কোনো ধরনের ট্রিটমেন্ট করেননি চুলে, কোনো ধরনের ড্যামেজ হয়নি, তারাও কিন্তু এটি ইউজ করতে পারবেন। তাহলে আপনাদের চুলটা ড্যামেজ হওয়ার কোনো পসিবিলিটি একদমই থাকছে না, এবং চুলটা একদমই হচ্ছে ম্যানেজেবল হয়ে যাবে, খুবই সফট এবং সিল্কি হবে, একই সাথে শাইনি একটা লুক আপনাকে দিবে প্রথম ওয়াশের পর থেকে। যারা সফট শাইনি এবং সিল্কি লুক দেখতে চাচ্ছেন আপনার হেয়ারটাতে, একদমই হচ্ছে গ্লসি একটা হেয়ার চাচ্ছেন, এবং হচ্ছে যে হেয়ারটাকে চাচ্ছেন টোটালি রিপেয়ার করতে,
ড্যামেজ হেয়ারটাকে তারাও কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করতে পারে নিশ্চিন্তে। আমি আবারও বলে দিচ্ছি, এখানে হচ্ছে 440 ml এর হচ্ছে প্রোডাক্ট আছে। এটি একটি ইউইকের প্রোডাক্ট, এটি ইউনিলিভারের একটি প্রোডাক্ট। সো আপনারা হচ্ছে একদমই নিশ্চিন্তে কোনো ধরনের টেনশন ফ্রিভাবে এই প্রোডাক্টটা আপনারা ইউজ করতে পারছেন। আমি নিজেই ইউজ করে দেন আমি আপনাদের সাথে রিভিউটি শেয়ার করছি। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি অর্ধেকটা প্রোডাক্ট কিন্তু প্রায় অর্ধেক প্রোডাক্ট শেষ হয়ে গেছে। আমি অনেকবার করে ইউজ করেছি যেহেতু আমার হেয়ারটা অনেক বেশি ড্যামেজ ছিল। আর এটা কিন্তু অবশ্যই আপনারা সপ্তাহে অবশ্যই একবার করে ইউজ করা ট্রাই করবেন। যদি শ্যাম্পুর পরে চান সেক্ষেত্রে সপ্তাহে দুইবার করে শ্যাম্পুর পরে কন্ডিশনারের মতো ইউজ করবেন। আর হেয়ার মাস্কটা কিন্তু চেষ্টা করবেন অবশ্যই সপ্তাহে বা 15 দিনে একবার করে ইউজ করার জন্য। যাদের অতিরিক্ত ড্যামেজ হেয়ার আছে তারা কিন্তু অবশ্যই হচ্ছে এই প্রোডাক্টটি দিয়ে আপনাদের হেয়ারটাকে খুব দ্রুতই রিপেয়ার করে ফেলতে পারবেন এবং ইনস্ট্যান্ট এটি রিকভারি করবে বলে কোম্পানি ক্লেম করছে এবং আমি নিজেও ইউজ করে দেখেছি, সত্যি খুব ভালো কাজ করে। সো ভিউয়ার্স, যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লেগেছে। আর যদি কেউ এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পারচেস করতে চান তাহলে অবশ্যই সুবিধা নাম্বারটিতে ফোন করে অর্ডার কনফার্ম করতে পারেন, কিংবা আমাদেরকে হচ্ছে হোয়াটসঅ্যাপে নগদই কিন্তু আপনারা আপনাদের অর্ডারটি কনফার্ম করতে পারছেন। সো ভিউয়ার্স, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য নিজে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট আপডেটটি পাওয়ার জন্য সবার আগে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।